সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজ 10ই ডিসেম্বর বৃহস্পতিবার। তো আপনারা যে হাটটি দেখছেন ভিডিওতে, অর্থাৎ আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি, এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট, রেলবাজার হাট। তো দর্শক, এই রেলবাজার হাটে কিন্তু এই যে গরুগুলো আপনারা দেখছেন, অর্থাৎ মাঝারি সাজের গরুগুলো বেশি আমদানি হয়, আর এই গরুগুলোই কিন্তু বেশি বিক্রি হয়। তো এই মাঝারি সাজের গরুগুলো, খামার উপযোগী গরুগুলো, এই শীতকালে কী দামে বিক্রি হচ্ছে সেই দামগুলো আপনাদের একটু জানাবো আর কি। তো যে এ পাশে চারটা গরু দেখছি, এক ভাই আছে। ভাই ভালো আছো? ভাইয়া ভালো আছো? তো ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে কয়টা নিয়ে আসছো? পাঁচটা আড়িয়া, একটা বাচ্চি। আচ্ছা আচ্ছা, আর এ যে আমরা বাম পাশ থেকে যেটা দেখছি, এটা কি 22-23 হলে বিক্রি হয়ে যাবে? এই যে এটা, এটা কি বকনা না আড়িয়া? ও, প্রথমটা আড়িয়া। 22,000 হলে বিক্রি হবে? 22। তার পাশে এটাও আড়িয়া গরু, এটাও 22,000, এবং এটাও আড়িয়া গরু, এটাও 22,000। আর এটা এটা কত বিক্রি? কত? 12,000 হলে বিক্রি হবে? দর্শক দেখছেন, এই যে এটা 12,000 হলে, এই যে দর্শক আমরা দেখছি, এই যে এটা কত কত বললাম ভাইয়া? 12,000 হলে বিক্রি হয়ে যাবে? আনুমানিক বয়স? চার মাসের মতো বয়স, একটু বেশি হবে হয়তো বা আর কি। 12,000, অনলি 12,000 হলে বিক্রি হচ্ছে। আজকে কেমন বেচা বিক্রি, কেমন ভাই? একদমই নাই, মানে শীত তো আজকে প্রকোপটা অনেক বেশি, কাস্টমারে আসে নাই। আচ্ছা, এগুলোকে ফাঁসি লাগালকে নিয়ে গেছিলা? আমবাড়ি থেকে ফেরত, বাসায় কয়েকদিন পালা হয়েছে আর কি, তারপরে এখানে। আচ্ছা, ধন্যবাদ দর্শক। এই যে দেখছি, এই যে এগুলো হচ্ছে 22 করে হলে উনি বিক্রি করে দেবে আর কি, সর্বশেষ যেটা বললো। আর ও পাশে ওটা হচ্ছে 12,000। আচ্ছা, এগুলো আনুমানিক কত করে কেনা আছে? ১৫-১৯-২১-এর মতো কেনা আছে, 500-1,000 হলেই বিক্রি হয়ে যাবে আর কি। আচ্ছা, ধন্যবাদ। এই যে এ পাশে ভাই, ভালো আছেন? এটা আপনার চোখে মাছে বসে কোনো সমস্যা নাকি? আচ্ছা আচ্ছা, আড়িয়া তো ছোট টাইপের, পেটটা একটু বড় হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়তো কম দেওয়া হয়েছে, কৃমি হয়েছে আর কি। আচ্ছা, কেমন চাচ্ছিলেন? ১৫-১৫ কত বললো? হ্যাঁ, ১০ পর্যন্ত বলছে, 10-এ তো দিবেন না? না, 11-11,500 হলেই দিয়ে দিবেন। এই যে দর্শক দেখছেন, আড়িয়া গরু 11-11,500 হলে বিক্রি হয়ে যাবে। তো আমরা এই যে রেলবাজার হাট থেকে আপনাদের এই গরুগুলোর দাম জানাচ্ছি আর কি। কত পর্যন্ত উঠলো আজকে, কত পর্যন্ত বলছে? হ্যাঁ, 10,000 পর্যন্ত বলছে। দর্শক দেখছেন, 10 পর্যন্ত বলছে আর কি, দেখাই আপনাদের। এই যে 10,000 টাকা অনলি। আমরা একটু রেলবাজার হাট থেকে আপনাদের গরুগুলো দামের ধারণাটা একটু দেওয়ার চেষ্টা করছি। অনলি 10,000 টাকা বলছে, যে এটা বেশ সুন্দর টাইপের আর কি। যে এ পাশে একটা দেখছি। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা বিক্রির জন্য বকনা না আরিয়া? এটা বকনা। কত চাচ্ছিলেন চাচা এটা দাম? ১৫-১৬ বকনা। কতদিনের মতো বয়স হচ্ছে? ৬ মাসের মতো বয়স হচ্ছে। ১৫-১৬,০০০ টাকা চাওয়া দাম। কেমন বলছে, কেমন? ১২-১৩ বলছে। ১২-১৩ তো দেবেন না? না, কত হলে আসবে? ১৪-১৪,৫০০ হলে বিক্রি করবেন? দর্শক দেখছেন, এই যে ১৪-১৪,৫০০ হলে উনি বিক্রি করে দেবে আর কি। আমরা একটু রেলবাজার হাট থেকে আপনাদের এই যে সকল খামার করার জন্য উপযোগী ছোট ছোট গরু আর কি, এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের একটু ধারণা দিচ্ছি আর কি। এ পাশে চাচা তিনটা গরু নিয়ে বসে আছে, আমরা একটু চাচার সাথে কথা বলবো। চাচা আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা? ভালো আছেন? না, ব্যবসা বিজনেসে কি অবস্থা এখন? কঠিন, খারাপ, ভালো না আর কি। আচ্ছা আচ্ছা, ব্যবসা বিজনেস অবশ্যই খুবই খারাপ। আজকে তো শীতের প্রকোপ বেশি, এই জন্য কি মানে কাস্টমার কি একদম নাই? একেবারে নাই। কেমন, কয়জন দাম কি কেউ বলছে কি? কেউ এখনো কেউ দামই বলে নাই? আচ্ছা, 12টা পার হয়ে গেছে, তারপরে কেউ দামই বলছে না? দর্শক দিচ্ছেন, 12টা পার হয়ে গেছে, তারপরে কেউ দামই বলছে না, এখন পর্যন্ত কেউ দাম বলে নাই। আমরা একটু চাচার সাথে ধারণা নেব যে কী রেট হলে উনি বিক্রি করে দিতে পারবে আর কি।
আচ্ছা, এই যে ডান পাশে যেটা দেখছি এটা কেমন হলে বিক্রি করবেন? আপনাদের এই রেলবাজার হাট থেকে একটু গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো একটু দেওয়ার চেষ্টা করছি দর্শক। যে এ পাশে আমরা আরো দুইটা দেখছি, আমরা এগুলোর একটু ধারণা দেবো আপনাদের কি পরিমাণ দাম চাচ্ছে সেগুলো আমরা তো একটু জানানোর চেষ্টা করছি। যে এ পাশে একটা ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আজকে কি একটা নিয়ে আসছেন ভাই? একটাই নিয়েছি। এটা কি দেশি? হ্যাঁ ভাই, দেশি জাত ভালো, জাতটা ভালো। আচ্ছা আচ্ছা, ভালো লাগতেছে দেখে অবশ্যই। কেমন দাম কেমন চাচ্ছে? কেন দাম ভাই? 27 চাচ্ছে। 27 কত পর্যন্ত বললো ভাইয়া? আমরা যে রেলবাজার হাট থেকে আপনাদের একটু পুরোগুলো দাম জানানোর চেষ্টা করছি। এ পাশে আমরা একটা দেখছি ভাই, আসসালামু আলাইকুম। এটা কি মুন্ডি গরু নাকি ভাই? হ্যাঁ মুন্ডি গরু, সাইহওয়াল। সাইহওয়াল? এটা কি শিংটা কাটানো হয়েছে? না না, শিংই জন্ম থেকে, জন্ম থেকে এরকম সাইহওয়াল টাইপের। কেমন দাম কেমন চাচ্ছিলেন এটা? দাম 35 আছে। 35 কত কত পর্যন্ত বললো? 30 পর্যন্ত বলছে দর্শক। এই যে দেখছি 30,000 টাকা পর্যন্ত দাম বলছে নাকি। কেমন বেচা বিক্রি কেমন, কত হলে দিবেন? 32 হলে দিব আর কি। 32 হলে দিবেন, 32-এর নিচে আসবে না। না দর্শক দেখছেন, আমরা এই যে রেলবাজার হাট থেকে আপনাদের একটু গরুগুলো দাম জানার চেষ্টা করছি। 32,000 হলে উনি এটি দিবে আর কি। যেটা বলছিল সাইহল টাইপের গরু দেখছেন, এই যে নাভিটা দেখেন, যে নাভিটা নিচে নামে গেছে, বেশ সুন্দর। আর যে এ পাশে এটা কেমন চাচ্ছিলেন ভাই? আচ্ছা, এটা কেমন চাচ্ছিলেন? এটা 29। এটা কত বলছে? 25 পর্যন্ত বলছে। 25 তো দিবেন না। না আচ্ছা, এটা কত হলে আসবে? 26 হলেই দিয়ে দিবেন। দর্শক আমরা দেখাচ্ছি আপনাদের রেলবাজার হাট থেকে একটু দামগুলো ধারণার চেষ্টা করছি। আমরা জানিয়ে রাখি হাটটি কিন্তু দুই দিন বসে, রবিবার এবং বৃহস্পতিবার। তবে আজকে বৃহস্পতিবার, তো আজকে কিন্তু শীতের প্রকোপটা অনেক বেশি ছিল সকাল থেকেই, এই জন্য হয়তো বা বাইরে থেকে সেরকমভাবে ক্রেতা আসতে পারে নাই, এই জন্য দাম সেভাবে এনাদের বলছে না। এনারা আমাদের যেটি দাবি করছিল আর কি। এ পাশে একটা দেখছি আমরা, এটার একটু ধারণা দেবো আপনাদের। চাচা ভালো আছেন? এটা আপনার, এটা আপনার বাড়ি না ব্যবসা? না এটা বাড়ি। বাড়ির বিক্রি করে দিচ্ছেন? হ্যাঁ বিক্রি করে দিচ্ছেন। কেবল আসলেন এত লেট করে? এত লেট, এটা সকালে আসতে হতো, অনেক দেরি হয়ে গেছে। অনেক দেরি হয়েছে। কেন বিক্রি করে দিচ্ছেন? কেন বিক্রি করে দিচ্ছি কেন বোঝায়, দুঃখের ইতিহাস। অটো গাড়ি আছে না? হ্যাঁ হ্যাঁ, অটো গাড়ি ওর পিনাপ ভাঙি গেছে। আচ্ছা আচ্ছা, এটা বিক্রি করে এখন নিয়ে যা, বাড়ি নিয়ে যা আছে। প্রেসার নিয়ে ছিল না, ছিল না এখন, কিন্তু এটা বিক্রি করে এখন অটোটা ঠিক করতে হবে। অটোটা ঠিক করতে, তাছাড়া তো আর তাছাড়া উপায় নাই। এই সম্বলটাই ছিল, এটা বিক্রি করে আপনাকে ওটা ঠিক করতে হবে, তবে ওখান থেকে আপনার ইনকাম যা হবে তা দিয়ে সংসার চলবে আর কি। আচ্ছা, আমরা দোয়া করি আপনার মনের আশা পূর্ণ হোক। শেষ সম্বলটাই বিক্রি করতে হচ্ছে, কিন্তু দামও কম বলছে। কেমন বললো? কেমন 30 পর্যন্ত বলছে। 30 পর্যন্ত বলছে। দাঁত হয়েছে কি? না দাঁত নেই। দাঁত হয় না এখনো। কেমন কত হলে দিবেন? কত হলে বিক্রি করবেন এটা? আপনি আপনি নিয়ত করছেন কেমন, যে কত হলে বিক্রি করবেন, না হলে ঘুরায় নিয়ে যাবেন? নিয়ত করছি যে 40 হলে দেবো। 40 হলে, না হলে ঘুরায় নিয়ে যাবেন? না
ঘুরাই নিতে হবে। এই যে দর্শক আমরা আপনাদের দামে উঠে না, এই যে আমরা দেখাচ্ছি আপনাদের রেল বাজার হাট থেকে একটু করে।